সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইরানের হাতে 55,000 ক্ষেপণাস্ত্র, হামলা চালাতে সক্ষম মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ, পূর্ব আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ায়। পাকিস্তানের করাচিও একদিন ভারতের অংশ হবে বললেন দেবেন্দ্র ফড়নবিশ। হোয়াইট হাউসে যেই বসুক ইরানের প্রতি সম্মান জানাতেই হবে বলছে ইরান। পেনসিলভানিয়ার রিপাবলিকান সিনেটর বললেন বাইডেন বিজয়ী। পাকিস্তানে ইমরান খান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জোরদার, থামাতে দমনপীড়নের অভিযোগ। এবং সবশেষে জানাব, চলতি সপ্তাহেই চাঁদে অভিযান চালাচ্ছে চীন, মাটি সংগ্রহ করার পরিকল্পনা। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের হাতে আছে কমপক্ষে 55,000 ক্ষেপণাস্ত্র, এগুলো বিভিন্ন পাল্লার। এসব ক্ষেপণাস্ত্রকে ব্যবহার করে তারা আশপাশের অঞ্চলকে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ, পূর্ব আফ্রিকা এবং দক্ষিণ এশিয়াকে নরকে পরিণত করে দিতে সক্ষম। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে মধ্যম পাল্লার সেজ্জিল ক্ষেপণাস্ত্র, এর পাল্লা 1,250 মাইল, ফলে এই ক্ষেপণাস্ত্র দিয়ে আশপাশের অঞ্চলকে নাকানি চোবানি খাওয়াতে পারে তারা। অনলাইন ন্যাশনাল ইন্টারন্যাশনালে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন ডেভিড এক্স। তিনি এতে আরও বলেছেন, এবছর 7 জানুয়ারি ইরাকের 2টি ঘাঁটিতে 1 ডজনের বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানি বাহিনী, এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কেউ নিহত হয়নি। এর আগে 2 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরে ইরানের রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানিকে ও শীর্ষ মিলিশিয়া নেতাদের ড্রোন হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র। এই হামলায় ইউএস স্পেশাল অপারেশনস কমান্ড MQ-9 ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্র। তার প্রতিশোধ নিতে ইরান ওই হামলা চালিয়েছিল। এতে বাগদাদের পশ্চিমে আল আসাদ বিমান ঘাঁটির অবকাঠামো ধ্বংস হয়ে যায়। এছাড়া ইরাকের উত্তরাঞ্চল ইরবিলে যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস ফোর্সেস ও কূটনীতিকরা যেখানে অবস্থান করেন সেখানে হামলা চালানো হয়। দৃশ্যত এসব হামলায় তেহরান তার ছোট মানের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে ইরানের হাতে এর চেয়ে বড় অনেক বড় রকেট আছে, এর পাল্লা অনেক বেশি, এমনকি তা পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ইরানের হাতে মোতায়েনযোগ্য 55,000 ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র আছে, এর বেশিরভাগই স্বল্প পাল্লার, যেমন এর মধ্যে রয়েছে সাহাব 1 এবং ফাতাহ 110। এছাড়া ইরানের হাতে আছে কিয়াম রকেট, যা 500 মাইল পর্যন্ত অতিক্রম করতে পারে। তবে তাদের সেজ্জিল নামের মধ্যম পাল্লার যে ক্ষেপণাস্ত্র আছে তার পাল্লা 1,250 মাইল, ফলে সহজেই এসব ক্ষেপণাস্ত্র দিয়ে তারা মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ, পূর্ব আফ্রিকা এবং দক্ষিণ এশিয়াকে টার্গেট করতে পারে। তবে ইরানের ভূখণ্ড থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত করতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র বা রকেট ইরানের হাতে নেই। মন্টেরোতে মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ জেফ্রে লুইস এবছরের জানুয়ারিতে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও এর ছবি ব্যবহার করে গবেষণা করেছেন। তারপর তিনি বলেছেন, এই হামলায় কিয়াম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে। কিয়াম হলো সোভিয়েত স্কাট রকেটের মতো স্বল্প মাত্রার রকেট, এর ওজন 1,700 পাউন্ড, এটি বিস্ফোরক বহন করে। ওয়াশিংটন ডিসির সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির রিপোর্টে বলা হয়েছে, কিয়াম 1-এ ব্যবহার করা হয়েছে অধিক উন্নত প্রযুক্তি, এর ফলে দ্রুততার সঙ্গে সে তার গতিপথ পরিবর্তন করতে পারে, টার্গেট শনাক্ত করতে পারে। পাকিস্তানের করাচিও একদিন ভারতের অংশ হবে বলে দাবি করেছেন ভারতের মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেছেন, আমরা অখণ্ড ভারতের ধারণায় বিশ্বাসী এবং আমাদের বিশ্বাস যে করাচি একদিন ভারতেরই অংশ হবে। গত বৃহস্পতিবার মুম্বইয়ের বান্দ্রা এলাকায় থাকা করাচি সুইটসের নাম পরিবর্তন করার জন্য দোকানের মালিককে হুমকি দেন শিবসেনার স্থানীয় এক নেতা। মারাঠি ভাষায় কোনো ভারতীয় নাম দিতে নির্দেশ দেয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়, যে বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়েই একথা বলেন দেবেন্দ্র ফড়নবিশ। এর আগে এ মাসের প্রথম দিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করেছিলেন, পাকিস্তান অবৈধভাবে গিলগিট বালুচিস্তানকে দখল করে
এখন ওই অঞ্চলটিকে রাজ্য বানাতে চাইছে। কিন্তু এ বিষয়ে আমাদের সরকার শুধু দুটো কথা বলতে চায়, তা হলো পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে গিলগিট বালুচিস্তান পুরো অঞ্চলটাই ভারতের অবিচ্ছেদ্য অংশ, জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর সেখানে প্রচুর উন্নয়নমূলক কাজ করেছে এনডিএ সরকার। এটা দেখেই ভারতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষরা, এখবর জানিয়েছে সংবাদ প্রতিদিন। হোয়াইট হাউসে যেই বসুক ইরানের প্রতি সম্মান জানাতেই হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ বলেছেন, হোয়াইট হাউসে যে ব্যক্তি বসুক না কেন, ইরানি জাতির অধিকারের প্রতি সম্মান দেখানো ছাড়া তার সামনে ভিন্ন কোনো পথ নেই। রবিবার তেহরানে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খাতিবজাদেহ আরও বলেছেন, ইরান নিজের নিরাপত্তা ইস্যুতে কারো সঙ্গে আপোষ করবে না। ইরানের কাছে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানেই জাতীয় স্বার্থ ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে, সেখানেই দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সাইদ খাতিবজাদেহ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সর্বোচ্চ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। মার্কিন সরকার তার ব্যর্থ নীতি আর অব্যাহত রাখতে পারবে না। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সব ক্ষেত্রে সর্বাত্মক প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, সিরিয়ায় ইরানের উপস্থিতি সামরিক উপদেষ্টা পর্যায়ের, এক্ষেত্রে কেউ সমস্যা তৈরি করলে পাল্টা জবাব পাবে। ফিলিস্তিনিদের কাছ থেকে দখলে নেওয়া ভূখণ্ডে নির্মিত অবৈধ উপশহরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর প্রসঙ্গে তিনি বলেন, যারা আমেরিকার জন্য এই ধরনের পরিবেশ তৈরি করেছে তাদেরকেই এ বিষয়ে জবাবদিহি করতে হবে। পেনসিলভানিয়ার রিপাবলিকান সিনেটর বললেন বাইডেন বিজয়ী। নিজের দল রিপাবলিকানের সিনেটর পাট টুমি তিনি স্বীকার করে নিয়েছেন তার রাজ্য পেনসিলভানিয়া সহ নির্বাচনে বিজয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেনই। শুধু তিনি একাই নন, রিপাবলিকান দল থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, প্রেসিডেন্ট পদে সাবেক প্রার্থী মিট রমনি সহ অনেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজয় শিকারের আহ্বান জানিয়েছেন। কিন্তু কিছুতেই কিছু মানবেন না ট্রাম্প। তার ভাষা যেন এমন যে যত যাই বলুক হোয়াইট হাউসটা আমারই। তিনি কয়েকটি রাজ্যে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন, কিন্তু একে একে তার সবটাতে তিনি হেরে যাচ্ছেন। মিশিগান জর্জিয়ায় হেরে গেছেন, সবশেষ পেনসিলভানিয়াতে তার ভোট জালিয়াতির মামলা খারিজ করে দিয়েছেন বিচারক। এর ফলে ওই রাজ্য আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করবে। এই ঘোষণা সোমবার দেয়া হতে পারে। পেনসিলভানিয়ার আদালতের ওই রায়ের পর রিপাবলিকান সিনেটর পাট টুমি বলেছেন, বাইডেনই 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী। নির্বাচনের ফল এখন মেনে নেওয়া উচিত প্রেসিডেন্ট ট্রাম্পের, একই সঙ্গে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করা উচিত। ওদিকে ক্রমশ ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে। 20 জানুয়ারি আস্তে আস্তে এগিয়ে আসছে। তার আগে ব্যাটল গ্রাউন্ড বলে পরিচিত রাজ্যগুলোর ভোটের ফলের সার্টিফাইড ফল প্রকাশ বন্ধ রাখার জন্য মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। একই সঙ্গে আইনি লড়াইয়ে তিনি নির্বাচনের ফলকে উল্টে দিয়ে হোয়াইট হাউসকে নিজের কবজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু তার সবটাতে তিনি পরাস্ত হচ্ছেন। এরই মধ্যে পেনসিলভানিয়ার বিচারক ম্যাথিউ ব্রান তার রায়ে লিখেছেন, যথার্থতা ছাড়াই এবং আন্দাজ নির্ভর অভিযোগের ভিত্তিতে আইনি চ্যালেঞ্জ করেছে ট্রাম্প টিম। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে একটিমাত্র ভোটারকে বঞ্চিত করা যায় না, সেখানে ষষ্ঠ জনবহুল রাজ্যে সব ভোটারকে বঞ্চিত করার কথাই তো আসতে পারে না। আমাদের জনগণ, আইন এবং প্রতিষ্ঠানগুলো আরও অনেক কিছু দাবি করে। এখন পর্যন্ত 306টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন, আর 232 ভোট পেয়ে পিছিয়ে আছেন ট্রাম্প। এই ইলেকটোরাল কলেজ ভোটগুলো আগামী 14 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের ভোট দিয়ে প্রেসিডেন্টের জয় নিশ্চিত করবেন। পাকিস্তানে ইমরান খান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জোরদার। বিরোধী দলগুলোর তীব্র চাপের মুখে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
দেশটিতে চলছে ইমরান খান বিরোধী বিক্ষোভ। 2018 সালে জালিয়াতির মাধ্যমে ইমরান খানের জয়ের অভিযোগটি তারা আবারও সামনে নিয়ে আসছেন। একই সঙ্গে সেনাবাহিনীর দিকেও আঙুল তুলছে বিরোধী দলগুলো। জনসমাগম আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছে পাক সরকার, তবে সেই নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। তবে প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, সেনাবাহিনীর সাহায্যে তিনি নির্বাচনে জয় পাননি, নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই। তা সত্ত্বেও 16 অক্টোবর থেকে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট PDM একের পর এক বিক্ষোভ আয়োজন করে চলেছে। এতে যোগ দিচ্ছে কট্টর ইসলামপন্থী দলগুলো থেকে বামপন্থী দলগুলো। নিয়মিত পাঞ্জাব, সিন্ধু ও বেলুচিস্তানের হাজার হাজার মানুষের সমাবেশ চলছে। এবার বাকি থাকা খাইবার পাখতুনখোয়াতেও সমাবেশ ডাকা হয়েছে। বিরোধী দলগুলোর কথা হচ্ছে, ইমরানের এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। অর্থনীতির চরম দুর্দশা চলছে পাকিস্তানে, এই অবস্থার জন্যেও তারা ইমরান খানের সরকারকে দায়ী করছেন। এদিকে বিক্ষোভ থামাতে দমনপীড়নের খবরও পাওয়া যাচ্ছে। 19 অক্টোবর করাচিতে সমাবেশের পর নওয়াজ শরীফের জামাতা সফদর আওয়ানকে গ্রেপ্তার করে পাকিস্তান পুলিশ। তবে এরপরই জানা যায়, তাকে গ্রেপ্তারের পরোয়ানায় স্বাক্ষর করতে অপহরণ করা হয়েছিল সিন্ধু প্রদেশের পুলিশ প্রধানকে। অপহরণ করে তাকে নিয়ে আসা হয় গোয়েন্দা সংস্থা ISI-এর অফিসে। সেখানে জোরপূর্বক তাকে নওয়াজ শরীফের জামাতার গ্রেপ্তারি পরোয়ানায় স্বাক্ষর করানো হয়। ঘটনার প্রতিবাদে সেনাবাহিনীর বিরুদ্ধে ফেটে পড়ে সিন্ধুর পুলিশ কর্মকর্তারা। তারা সবাই একসঙ্গে ছুটির আবেদন করে। অবস্থা বেগতিক দেখে ঘটনার তদন্তের আশ্বাস দেন পাক সেনাপ্রধান। তদন্তের পর বরখাস্ত করা হয় পাকিস্তানের একাধিক সেনা কর্মকর্তা ও ISI কর্মকর্তাকে। যদিও BBC জানিয়েছে, এখনও দৃশ্যমান কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। পাশাপাশি সরকার বিরোধী সমাবেশের বক্তব্য প্রচারেও গণমাধ্যমগুলোকে বাধা দেয়া হচ্ছে, সেন্সর করতে হচ্ছে নির্দিষ্ট কিছু বিষয়ে বক্তব্য দেয়া। এ খবর জানিয়েছে BBC। পরিকল্পনা পাকা, এই সপ্তাহেই চাঁদে অভিযান চালাচ্ছে চীন। মনুষ্যবিহীন মহাকাশ যান চাঁদে পাঠিয়ে সেখান থেকে মাটি সংগ্রহ করার জন্য তাদের এই পরিকল্পনা। 1970 সালের পর এই প্রথম চাঁদ থেকে মাটি সংগ্রহ করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে চীন। এজন্য তারা যে মহাকাশ যান বা উপগ্রহ পাঠাবে তার নাম দেয়া হয়েছে চ্যাং-ই-5। প্রাচীনকালে চীনারা চাঁদকে দেবতা মনে করে যে নামে ডাকতেন সেই নাম অনুযায়ী এই উপগ্রহের নাম দেয়া হয়েছে। এই অভিযানে চাঁদ থেকে যে মাটি বা পাথর সংগ্রহ করা হবে তা দিয়ে বিজ্ঞানীরা গবেষণা করবেন চাঁদের উৎপত্তি ও গঠন নিয়ে। এই অভিযানে মহাজাগতিক কোনো গ্রহ বা উপগ্রহ থেকে নমুনা সংগ্রহের সক্ষমতাও পরীক্ষা করবে চীন। এতে সফল হলে আরও জটিল সব মিশন পরিচালনা করার পরিকল্পনা রয়েছে তাদের। যদি চীনের এই অভিযান সফল হয় তাহলে তারা হবে তৃতীয় দেশ যারা চাঁদের মাটি সংগ্রহ করতে পেরেছে। কয়েক দশক আগে চাঁদের মাটি সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন। 1959 সালে চাঁদে অবতরণ করে সোভিয়েত ইউনিয়নের লুনা-2, কিন্তু সেখানেই সেটি বিধ্বস্ত হয়। এটি ছিল মহাকাশে কোনো গ্রহ বা উপগ্রহে মনুষ্য সৃষ্ট কোনো বস্তুর অবতরণ। তবে এরপর জাপান, ভারতসহ আরও কিছু দেশ চাঁদে অভিযান পরিচালনা করেছে। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।